বন্ধুরা, অ্যাডভাইস বিডি অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। এনএসআই এ কতজন আবেদন করেছে জানেন কি চাকরির জন্য, এবং কারা চান্স পাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এনএসআই তে আবেদন, বিসিএস কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হলো এনএসআই। এনএসআই তে আবেদন করেছে, সরকারের টাকা অনেক ইনকাম হয়েছে। এনএসআই এ আবেদন ফির মাধ্যমে সরকারের রাজস্ব প্রায় 20 কোটি টাকার উপর বা 22 কোটি টাকার উপর ইনকাম হয়েছে। গড়ে আবেদন করেছে মোট প্রার্থী 4,49,689 জন। গড়ে ধরলাম 500 টাকা করে, যেহেতু 700 টাকা করে আবেদন আছে, আবেদনের তার জন্য মোট টাকা হয় মনে করেন 22 কোটি টাকারও বেশি। 1,394 পদের বিপরীতে আবেদন করেছে মাত্র 4,49,689 জন। আবেদনকারীদের মধ্যে ধরেন 20% প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না, অনেক ঝামেলায় বা কোনো কারণে অংশগ্রহণ করতে পারবেন না, এটা বাস্তব। মনে করেন কেউ দেরি করে পৌঁছাবে, বা কেউ মানে পরীক্ষার ডেটটা ভুলেই যাবে, বা কেউ মানে কোন মানে আবেদন করেছে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবেন না, এভাবে 20% প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন না। 30% প্রার্থী লোক ধরবে বা চাকরির জন্য ঘুষ দিয়ে চেষ্টা করবে, তাই তারা বলবে যে আমরা তো লোক ধরেছি, তাহলে কি করতে পড়াশোনা করব, তাই তারা পড়বে না। মোট 50% বাদ চলে গেল মনে করেন, এবার বাকি থাকলো 50% প্রার্থী। বাকি 50% প্রার্থীর মধ্যে 20% প্রার্থী মানে নাম মাত্র পরীক্ষা অংশগ্রহণ করবে, কিন্তু পরীক্ষায় 5 নম্বর পারবে না, মানে তাদের প্রস্তুতি থাকবে কিন্তু খুবই অল্প পরিমাণে। বাকি 30% প্রার্থী পাশ করবে, এবং 30% এর মধ্যে এমসিকিউ পরীক্ষায় কর্তৃপক্ষ টিকাবে মনে করেন 4,500 থেকে 5,000 বা 6,000 পর্যন্ত, মানে 1,394-এর জন্য নিবে, তো তার 3 ডবল টিকাতে পারে বা তারও কিছু বেশি টিকাবে, এবং তাদের মধ্যে ভাইবা অনুষ্ঠিত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন কতজন আবেদন করেছে এবং কতজন পরীক্ষা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।